হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের ইনপুট দেওয়ার সময় ছবির সাইজ, এনআইডি এর সাইজ এবং স্বাক্ষরের সাইজ কতটুকু দিলে পারফেক্ট হয়। অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় খুব ছোটো হয়ে যায়। এই জন্য আমি যেটা গবেষণা করছি এবং দেখছি যে কতটুকু দিলে ভালো হয়, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার জিমেল ওপেন করে নেই। জিমেল ওপেন করার পর আমি ইনপুট যখন দিতে যাই তখন আগে ইনপুট দিয়ে নেই, পরে আমি ছবি আপলোড করি অথবা ছবিগুলো আগে সাজাই নেই, ছবি, সাইন এবং এনআইডিগুলো। তো আমি ফোনে ছবি তুলে নিই, নেওয়ার পর আমি এগুলো সিলেক্ট করে অনেকগুলো নেই ছবি তুলে নিয়ে সিলেক্ট করার পর আমি আমার জিমেলে ট্রান্সফার করি অথবা হোয়াটসঅ্যাপে দিই অথবা টেলিগ্রামে দিই, যেটা আমার যখন মন চায় তখন। তো আমি আপনাদেরকে জিমেলে দিয়ে দেখাচ্ছি, জিমেলে যেহেতু এটা ফাটে না। তো আমি জিমেলে HS নামে দিলাম, HSB নামে একটা ফোল্ডার করে দিলাম। রিলোড করতেছি, HS মানে টাইটটা এইস আর বি দেওয়া আছে আর কি। আমি জিমেল ওপেন করতেছি, করার পরে যে HSB নামে একটা আসলো মেল, এটা আমি ওপেন করতেছি এবং এই তিনটা ডাউনলোড করতেছি, ছবি, সাইন এবং এনআইডি। যেটা আমি পোস্টিং দেবো এটা অবশ্য সাবমিট এনআইডি রং, তারপর আপনাদের দেখার ক্ষেত্রে আমি এটাই ব্যবহার করতেছি। এই যে এই তিনটা, তো এটার নাম দিয়ে দিলাম আমি, আতিক। এটা দিলাম আমি আতিক, এটা এনআইডি দিলাম আর এটাতে সাইন কথাটা বসাই দিলাম। তিনটা আমি কেটে নেব, সিলেক্ট করে ছেড়ে দিলাম ফটোশপে। অ্যাডোব ফটোশপ 7 কিন্তু দিছি, অ্যাডোব ফটোশপ 7, অর্থাৎ এটাকে আপনি ওপেন করে নেবেন। এই যে অ্যাডোব ফটোশপ 7 যাদের নেই, অন্য ভাষণে ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে ফটোশপে করলাম। আমি প্রথমে এনআইডি এর সাইজটা দিয়ে নেই, দিছি হচ্ছে ওয়াইডে কোনো কিছু দেয়নি এবং হাইটে দিছি 4.6 এবং রিজলিউশনে 160। যেটা ওয়াইডে কিছু নেই কিন্তু ওয়াইড ফাঁকা, ওয়াইড যেটাই থাক না কেন এটাকে আপনারা রিমুভ করে দেবেন, অর্থাৎ 4.6 এবং 160 দেওয়ার পর আপনারা জাস্ট ক্রপ করে নেবেন যতটুকু আছে। হাইটে শুধু 4.6 দেওয়ার পর ইন্টার প্রেস করবেন, তারপর কন্ট্রোল শিফট এল দেবেন, দেওয়ার পর কন্ট্রোল এল দিয়ে জাস্ট একটু কমাই দিয়ে কন্ট্রোল এ দিই আমি, দেওয়ার পর এডিট স্ট্রোক এটি দিয়ে দিই আর কি। আচ্ছা, এবার আমি সেভ দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে 7 সেভ দিয়ে দিই, আর এটা ক্লোজ করে দিলাম। এবার ছবির সাইজ দিই আমি 1.5, 1.9 এবং রিজলিউশনে 270 অথবা 60, 270 অথবা 60, এটা হচ্ছে পিকচারের সাইজের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, কন্ট্রোল একটু সোজা করে নিচ্ছি আমি, যতটুকু যারা কাজ পারেন করলেন। কন্ট্রোল শিফট এল দিলাম আমি, দিয়ে কন্ট্রোল এস এবং 8 সেভ দিলাম, সেভ দিছি কিন্তু 8,
এখানে দেখেন 1.5 1.9 হাইটে এবং 270 হচ্ছে রিজলিউশন। 1.5 1.9 রেজলিউশন 270। এটা ক্লোজ করে দিলাম। এবার সাইন, সাইনের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে 2.58 ওয়াইডে এবং হাইটে দিই 2.05, রেজলিউশন 260 অথবা 270-ই দেন, সমস্যা নেই। রেজলিউশন এইভাবে কেটে নেবেন, এরপর ইন্টার দিয়ে দেবেন। তারপর কী বলছি, কন্ট্রোল শিফট এল না দিলেও সমস্যা নেই, দিয়ে দাগটা আমি দিয়ে দিই অবশ্য, মানে এডিট থেকে এই যে কন্ট্রোল এ দিই, তারপর এডিট স্ট্রোক ওকে দিয়ে কন্ট্রোল এস দিয়ে আর্টে সেভ দিলাম, ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমার ছবির এনআইডির এবং অ্যাড সাইজ। তো সাইজ দেখেন, সিগনেচারে 117 KB হয়েছে, এনআইডিতে 98 KB হয়েছে এবং ছবিতে 65 KB হয়েছে। কেবিতে কিন্তু আছে, সমস্যা নেই। এখন দেখেন আমি আপলোড করব, আপনি আপনার ওরাকলে যাবেন, যাওয়ার পর ইউজার আইডিটা আপনি দিবেন আপনারটা, আমি আমারটা দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, এখানে STDCIFIS দেবেন, তারপর ওকে। তো আমি যেহেতু নতুন ডাটা ইনপুটে দেবো, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, তো এটাকে জাস্ট কপি করে নেবেন, এরপর এখানে লাগবে না যেহেতু নতুন ডাটা, তারপর এখানে তিনটা নেবেন প্লাস চিহ্নতে, ইমেজ প্রথমে সিগনেচার থেকে ইমেজ থেকে ইমেজ থেকে নামটা দিচ্ছি আমি MD জাস্ট এটাকে কপি করে নিলাম, নিচে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি সিগনেচারটা আপলোড করে দিচ্ছি, যার সাথে বোঝার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে কোনো ইয়া না। তারপর আমি ছবি দিচ্ছি, এই যে দেখেন, এবার এনআইডি দিচ্ছি, এই যে ট্যাব মারলাম কিন্তু আমি ওকে, চিহ্নটা ভাসে না অনেক সময়, যেহেতু আমি অন্য ব্রাউজারে ইউজ করতেছি মাইক্রোসফট ইউজ অথবা ক্রোমে, এটা আসে না। আপনারা যখনই কোনো কিছু আপলোড করতে যাবেন, আপলোড করার পর দেখা যাচ্ছে যে আপলোড করলেন এখানে ওকে বা কিছু নেই, লেখা নেই, দেখা সুন্দরভাবে কিন্তু আপলোড নিস একদম ঝকঝকা। তো ট্যাব দেবেন, দিলে ওকে লেখা আসবে, তখন আপনি সেভে ক্লিক দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।